মালয়েশিয়ায় বাংলাদেশিদের নানা অনিয়ম ও অপরাধ প্রবণতার খবর নতুন নয়, তবে এবার সেই তালিকায় নারীদের যুক্ত হওয়ার ভয়াবহ তথ্য দিল দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলেন জুসো এক বিবৃতিতে জানিয়েছেন, 4 জুলাই বৃহস্পতিবার কুয়ালালামপুর ও সিলাঙ্গরে আলাদা 8টি অভিযানে 11 বাংলাদেশি নারীকে আটক করে। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশি 7 পুরুষসহ এই 11 নারীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। অভিযানে বিভিন্ন দেশের মোট 75 নারীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এই অসামাজিক কর্মকাণ্ডের সিন্ডিকেটও ধ্বংস করেছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। জালানতুন রাজাকের 2টি স্থানে এবং কুয়ালালামপুরের জালানপুডু নামে আরও 6টি স্থানে, শাহ আলমে কাম্পুং বাড়ু সুবাং, পুচুংয়ের পুচুং টাউন সেন্টার, ক্লাংয়ে তামান আন্দালাস জয়া, তামান বেউ এবং ক্লাং সেন্ট্রালে এ অভিযান চালানো হয়। আটক হওয়া 75 জনের মধ্যে 11 জন বাংলাদেশে ছাড়া 32 জন ইন্দোনেশিয়ার, 8 জন ভিয়েতনামি ও 6 জন ভারতীয় নারী বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। সিন্ডিকেটের কাজ ছিল বডি ম্যাসাজ এবং পতিতাবৃত্তির সেবা দেয়া। গ্রাহকরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের ছবি ব্যবহার করে বিদেশি মহিলাদের বেছে নিতেন বলে বিবৃতিতে জানানো হয়। প্রতি ঘন্টায় 100 থেকে 400 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 2,500 থেকে 10,000 টাকা পর্যন্ত করে নেওয়া হতো গ্রাহকদের কাছ থেকে। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা।